বনটির সামনে ঝুলছেন এক ব্যক্তি, বেপরোয়া গতিতে ছুটছে একটি গাড়ি। রবিবার এই দৃশ্য রাজধানী দিল্লির রাজপথে। অভিযোগ, ওই অবস্থাতেই প্রায় 3 কিলোমিটার রাস্তা ছুটেছে অভিযুক্তের গাড়ি। তারপর পুলিশের হস্তক্ষেপে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে। আর এই গোটা ঘটনা ভিডিও করা হয়েছে পাশের একটি গাড়ি থেকে, যার সত্যতা অবশ্য যাচাই করে দিয়ে এডিটরজি বাংলা। রবিবার এই ঘটনা ঘটেছে আশ্রম চক থেকে নিজামুদ্দিন দরগা যাওয়ার রাস্তায়।